হ্যালো বন্ধুরা, নমস্কার। অল বিজনেস টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো গৌতম ঘোষ, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড বিজনেস কনসালটেন্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজকে আপনাদের সামনে কী ধরনের বিজনেস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা তো ভালো করে জানেন যে কিছু কিছু রাজ্য বাদ দিয়ে আমাদের ভারতবর্ষে মদ বিক্রি এবং মদ কেনা নিয়ে কোনো রকম বাধা নিষেধ নেই। তাই বন্ধুরা, এই ব্যবসাটি করে আপনারা প্রতি মাসে একটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো আপনি যদি এই ব্যবসাটি করতে চান, মদের ব্যবসাটি, কী করে লাইসেন্স পাবেন এবং এই ব্যবসাতে কত টাকা ইনভেস্ট রয়েছে, এই ব্যবসায় কী কী বিধিনিষেধ রয়েছে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে, এই উইনশপের এ টু জেড তথ্য আজকে আপনাদের সামনে প্রদান করব। তাই আমি আপনাদের অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এই মদের ব্যবসার সমস্ত খুঁটিনাটি তথ্য আজকে আপনাদের সামনে প্রদর্শন করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেলটাও বাজিয়ে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে এই ধরনের ছোট বড় মাঝারি ব্যবসার আইডিয়া দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আপনারা তো ভালো করেই জানেন এই ভারতবর্ষে মদের কিন্তু একটা খুবই ডিমান্ড রয়েছে। তাই আপনারা এই মদের দোকান যে কোনো স্থানে খুলুন না কেন, আপনাদের বিক্রি কিন্তু খুব ভালোই হবে। প্রতিদিন কম করে 10-15 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনি চাইলে এর সাথে বারকাম রেস্টুরেন্টও কিন্তু জুড়ে দিতে পারেন। আপনি যদি চান একদম ছোট করে জাস্ট একটি দোকান খুলবো, তার জন্য আপনাকে খুব বেশি লক্ষ লক্ষ টাকা কিন্তু এই ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে না। কারণ অনেকেই হয়তো আপনাদের মধ্যে ভাবেন যে এই মদের লাইসেন্স পেতে গেলে প্রচুর টাকা মনে হয় ইনভেস্ট করতে হয়, কিন্তু আপনারা যদি ব্যবসাটি ছোট করে করেন তাহলে কিন্তু আপনাদের ইনভেস্টটা ছোটই হবে। তাই আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখানে দেখতে পারবেন যে কোন এলাকার জন্য কত টাকা ফিস ধার্য। মানে এখন গ্রামের ব্যাপার আছে, যে কোনো একটা ব্যাপার আছে, আপনারা লিস্ট আমি দিয়ে দিয়েছি, লিঙ্কে টাচ করে আপনারা দেখতে পারেন যে কোন এলাকার জন্য কত টাকা ফিস ধার্য, আপনি আপনার এলাকার জন্য কত টাকা ফিস লাগবে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো ধরুন গ্রাম এলাকায় যদি আপনি এই মদের বিজনেসটি করতে চান তাহলে ধরুন 10-15 হাজার টাকা ফিস নেবে, এরকম ধাপে ধাপ রয়েছে, আপনারা ওই লিস্টটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। বিভিন্ন এলাকার ক্ষেত্রে বিভিন্ন ফিস নিয়ে থাকে সরকার। এই মদের লাইসেন্স কিন্তু আপনারা বন্ধুরা দুইভাবে বানাতে পারেন, একটা হচ্ছে অফলাইনের মাধ্যমে আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো আপনি যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে আপনি যে রাজ্যে বসবাস করছেন সেই রাজ্যের এক্সাইজ অফিসে গেলে আপনি আবেদন করতে পারবেন, এবং আপনি যদি এই লাইসেন্সটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান তার জন্য এক্সাইজ অফিসের নিজস্ব সাইট রয়েছে, সেই সাইটে গিয়ে সঠিক ফিস দিয়ে আপনি এই মদের লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। এর জন্য শুধু আপনার দরকার হবে একটি দোকান, আর এই দোকান আপনার এমন জায়গায় হতে হবে মানে 500 মিটারের মধ্যে কোনো স্কুল, কলেজ, হসপিটাল, মন্দির, মসজিদ এসব থাকলে কিন্তু আপনি সেই ক্ষেত্রে লাইসেন্সটি কিন্তু পাবেন না। আর তার সাথে প্রয়োজন হবে আপনি যেখানে দোকানটি খুলতে চান তার আশেপাশের লোকের একটি এনওসি প্রয়োজন হবে, তাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি এনওসি পাবেন, এবং এনওসি যদি না পান সেক্ষেত্রে কিন্তু সেখানেও আপনারা মদের দোকানটি খুলতে পারবেন না। আর এর সাথে যুক্ত করতে হবে আপনার যাবতীয় কাগজপত্র, যেমন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক ইত্যাদি এর সঙ্গে জুড়ে দিন, এবং আপনি যে কাউন্টারটি করবেন সেই কাউন্টারের একটি কাগজ, এই সবই রেডি করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি যদি এই ব্যবসাটি যৌথভাবে করতে চান, মানে যদি পার্টনারশিপভাবে করতে চান, তাহলে কিন্তু আপনাদের একটি এগ্রিমেন্ট ডিড ওর সঙ্গে জুড়ে দিতে হবে। এই সমস্ত কাগজপত্র আপনার রেডি হয়ে গেলে আপনি কিন্তু অনায়াসে এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের সুবিধার্থে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেখানে টাচ করে ওর ভিতরে প্রবেশ করে সঠিক নিয়মকানুন মেনে আপনি কিন্তু আবেদন করতে পারেন লাইসেন্সের জন্য। এই মদের লাইসেন্সের আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে, আপনারা চাইলে আজই কিন্তু আবেদন করতে পারেন। এই আবেদন করতে আপনার ক্ষেত্রে যা চার্জ লাগবে তার লিস্ট কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। এই ব্যবসাটির ক্ষেত্রে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশি টাকা ইনভেস্ট করতে হবে না, আপনার ইনভেস্ট করতে হবে লাইসেন্স পাওয়ার পর, অর্থাৎ আপনি যখন লাইসেন্সটি পেয়ে যাবেন তখন বিভিন্ন কোম্পানির কিন্তু মদ হয়ে থাকে, বিভিন্ন ব্র্যান্ডের মদ হয়ে থাকে। তো প্রত্যেক ব্র্যান্ডের কিন্তু আপনার ডিলারশিপ নিতে হবে, সেক্ষেত্রে ডিলারশিপ নিতে গেলে আপনাদের কিছু সিকিউরিটি মানি হিসেবে প্রত্যেক কোম্পানির কাছে কিন্তু জমা রাখতে হবে। সেক্ষেত্রে আপনার এই ব্যবসাটি করতে গেলে মিনিমাম 20-30 লাখ টাকা ইনভেস্ট করতে হবে বন্ধুরা। এই ব্যবসাটি চাইলে আপনারা 4-5 জন মিলেও করতে পারেন, এবং আপনার যদি একা যদি সম্ভব হয় তাহলে একাও করতে পারেন। আপনি যদি 4-5 জন মিলেও যদি এই ব্যবসাটি করেন তাহলে এই ব্যবসাটিতে এমন প্রফিট রয়েছে তাতে আপনার কিন্তু তবুও কিন্তু ইনকামটা খুব ভালোভাবে হবে। সরকার রাজস্ব ট্যাক্স বৃদ্ধির জন্য কিন্তু এই লাইসেন্স অনায়াসেই দিয়ে থাকে, আপনি আবেদন করে দেখতে পারেন। তো আপনারা কমেন্ট বক্সে যদি লেখেন যে কীভাবে আবেদন করব তার সম্পূর্ণ প্রক্রিয়া এবং প্রসেস যদি আপনারা জানতে চান
তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করুন। এবং আপনাদের যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আমার কাছে জেনে নিতে পারেন। তো আপনারা যদি জানতে চান কীভাবে অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া পরবর্তী ভিডিও বানিয়ে আমার এই চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অল বিজনেস টিপ চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।